কিছু মনে করবেন না, এইটা আপনি ফেরত নিয়ে যান প্লিজ। আমাদের বন্ধুদের একটা 16 জনের ব্যাচ আছে বুঝলি, তাদেরকে গুনে গুনে বাসে তুলবি, আর সবাইকে বসানোর প্রয়োজন নেই, আমরা তো দাঁড়িয়ে যেতে পারি। 16 জন আছে না, আমার বোধহয় 28 জন আছে। 28 জন তোর কাছে লিস্ট দেওয়া আছে, কিন্তু ভুল করবি না। তুমি এত ভুল আমি এত ভুল নিয়ে দে। আমার কজন? তোমার তো ইয়ে তো তোমার কজন? 12 জন। ভুলে যেও না কি? না 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 ভুলবো কেন? তো তোমার মানে তো আমার কতজন বল? তো তোমার 12 জন। তোমার বল 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 28 জন। না 28 জন। সময় চলে যাচ্ছে বল কতজন আমার? তোমার কতজন? এই দেখো সব ভুলে যায়। ভুলে গেছি। 16 জন। হ্যাঁ 16 জন 16 জন। মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে। 12 জন 28 জন 16 জন এইবার মনে পড়ছে। আর চিন্তা কর আমি সব ব্যবস্থা করে দেবো। হ্যাঁ আরে কি রে, পাড়া থেকে যারা সিনিয়ররা এসেছেন তাদের সব বসার জায়গাটা ঠিক রেখেছিস তো? কিচ্ছু মনে নেই, সবাইকে বলেছি, কেউ কেউ তো ওদিক থেকে যাবে, কিন্তু কেউ কেউ তো বাসে যাবে। বল কজন বলেছি? তোর কোন কাণ্ড জ্ঞান নেই? 30-32 জনকে নিমন্ত্রণ করে বলেছিস? বাস কোথায়? তোর বাপের বাড়ির সব লোকজন কোথায়? আসবে না? আসবে তো, ওরা সব ওদিক থেকে চলে যাবে। মা এদিকে এলে তো আবার ওদের ঘোরা হয়ে যাবে। বলো মাসি, কি আজকের দিনে তো এখানে আগে আসতে বলতে পারতিস? হ্যাঁ এখান থেকে খেয়ে দিয়ে সব একদম রওনা হতো। হ্যাঁ আমি তো দিদিভাইকে বলেছিলাম, দিদিভাই বললো সামনেই তো বিয়ে, এমনিই যাবো, আজ সোজা বেরিয়ে যাই। ও কিন্তু সব গন্ডগোল হয়ে যাচ্ছে। বললে না যাকে যাকে যে ঠিক আছে। ও ছোট 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 হ্যাঁ বলো, তোর বাবার বাড়ির সব লোকজন কোথায়? ওরা আসবে তো। কোথায় কোথায়? আরে বাবা ওরা তো সোজা হলে চলে যাবে, কারণ ওদের বাড়ি থেকে তো হল টাকা আছে, তাই আর এখানে আসবে না। ও এখানে আসবে না? কিন্তু হলে চলে গেলে ওদের বসাবে কে হলে? হ্যাঁ এটা এডিজু রিজু এদিকে 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 এদিকে। হ্যাঁ কি হচ্ছে বলো? শোন না শোন না, এই সব তো আত্মীয় স্বজন হলে চলে যাবে, ওদের বসাবে কে? কাট কোথায়? সব পটার কাছে আছে খবরটা। তো ভুলে গেছি। আরে কাট কোথায়? আত্মীয় স্বজন তো সব হলে চলে যাবে, কে বসাবে বল দেখি? আমার কাছে আছে তো। সে কি ওখানে গিয়ে সবাই বসবে কি করে? পটকা তুই নিজের কাছে রেখে দিয়েছিস কেন বল দেখিনি? ও তাহলে তুই দায়িত্ব নে, আমি তাহলে কিচ্ছু রাখবো না, সব নিজে রাখ। হ্যাঁ তাহলে কিন্তু আগে আগে যেতে হবে বাবা, বাসে ফুর্তি করতে করতে যাওয়া চলবে না। নে ধর। ও মা সে কি, হ্যাঁ খালি দায়িত্ব আড়ানোর চেষ্টা। তো ওখানে যারা আত্মীয় কুটুম আগে আগে যাবে ওদের বসাবে কে? হ্যাঁ ওরা কি বাইরে দাঁড়িয়ে থাকবে? তো বাবিন তো ব্যস্ত থাকবে, ও তো সব পারবে না। তা আমাদের দু চারজন একটু আগে যাওয়া উচিত না? তুমি আমার একদম মনের কথাটা বলে দাও বিদ্যাস, আমি এটাই ভাবছিলাম, আমি এটাই ভাবছিলাম। ও পৃথিবী বলতি একটা কাজ করি, আমার 3-4 জন বন্ধুকে বাইকে করে পাঠিয়ে দিবো। তোরা 2-3 জন মিলে যাবি বাইকে করে যা, ঠিক আছে? ও পতকা দা, ও পতকা দা, কিছু কার্ড দিয়ে দাও না ওদের। কটা দেবো? দাও না কিন্তু দিয়ে দাও, যদি বেঁচে থাকে ওরা তো গেটে চাবি দাই থাকে। হ্যাঁ বেঁচে গেলে কিন্তু রেখে দিবি, আমি পরে নিয়ে নেবো। হ্যাঁ পটকা, হ্যাঁ পটকা, বেঁচে গেলে রেখে দিবি। আর তোর না ইয়ে এত বলতো, আর কাকে দিয়ে দিলাম? ওই শুভকে দেওয়া হয়েছিল আর আশিসকে দেওয়া হয়েছিল। আরে দা দা দা, এই কৌশিকবাবুরা আসবে তো? কি দরকার ছিল এখানে আসার? ওরা তো ডিরেক্ট ওখানে চলে যেতে পারতো। শুধু শুধু আসবে, আবার দেরি হবে না তো? হ্যাঁ গো দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি চলো না গো। দাদা কি হয়েছে এত ভিড়? কোনো প্রবলেম প্রবলেম হয়েছে নাকি? আমাকে তো কিছু বলেননি আপনি। কোনো প্রবলেম হয়নি।
না আমি তো ভয় পেয়ে গেছিলাম এত লোক কি হয়েছে আরে আমাদের পাড়া থেকে সবাই যাচ্ছে তো আমার ছেলের অ্যাওয়ার্ড সেরিমনিতে হ্যাঁ ও ও মাই গড এই এত লোক কোথায় যাচ্ছে গো মেলায় যাচ্ছে নাকি হ্যাঁ ড্যাডি শোনো না আমি না ও শো শো অ্যাওয়ার্ড প্রোগ্রাম টোগ্রাম কিন্তু যাবো না হ্যাঁ আমি বরং সবার সাথে মেলায় যাবো মেলা হ্যাঁ মেলা কোথায় আরে বাবা আমরা সবাই ওই সোনাদার ওখানেই যাচ্ছি হ্যাঁ আরে সোনাদার ওই ব্যাপারটা পেপারে বেরিয়েছে তো আসলে যাদেরকে বলিনি তারাও নিজে থেকে এসে বলছে যে আমরাও যাবো আর সবার বন্ধু বান্ধব আছে বাবা বড়দা ভাই সোনাদা আমি এমনকি জ্যাঠাইও জ্যাঠাইয়েরও বন্ধু বান্ধব যাচ্ছে আর সবাই যাচ্ছি সবাই যাচ্ছে আরে আজকে তো তুমি দারুণ সেজেছ হ্যাঁ খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ চোখ একেবারে ঝুরিয়ে যাচ্ছে থ্যাংক ইউ বলছিলাম যে এতগুলো লোক মিলে ওই অ্যাওয়ার্ড ফাংশনে যাবে যাবে না আজকে এত বড় একটা পুরস্কার পাচ্ছে ভাবি হইচই করে সবাই মিলে যাবো এই যে ডাক্তারবাবু আপনার জন্য আমি তিনটে ভালো কার্ড আপনারা তিনজন তো আপনারা এখনই রেখে দিন কার্ডগুলো কারণ এরপর তো আমরা হই হই করে বাসে উঠে পড়বো শোনো পটকা চিনিটা আসছে গাড়ি নিয়ে আসছে আমাদের একটু ওয়েট করতে বলো ওরা বাবা মাকে তুলে নিয়ে যাবে তাহলে তো সবাই বাসে বাসে যাবে আর আমি গাড়ি নিয়ে যাবো নাকি এই দাঁড়া দাঁড়া আমার বয়স বাচ্চা তুমি কচি খোকাটি হয়ে আছো না দাদা আমি তো গাড়ি নিয়ে এসেছি আর আপনাদের নিয়ে যাওয়ার জন্যই আমি গাড়ি নিয়ে এসেছি আমরা তো গাড়িতে মাত্র তিনজন আমি গুনগুন আর আমার বঞ্জুই আরো তিনজন তো ইজিলি যেতে পারবে আর তিনজন হয়ে যাবে বেশ তাহলে খুব ভালো হলো তাহলে এক কাজ করুন ডাক্তারবাবু আপনার গাড়িতে এই তিন বউ চলে যাবে আর রূপাঞ্জনদের গাড়িতে আশা করি দুজন মতো হয়ে যাবে তাতে করে বড়দা আর মেজদা তোমরা উঠে যাবে নাকে চিমটি কেটে দেবো তুমি আমাকে এদিকে ভেড়াচ্ছ কেন আমি বাসে যাব গাড়িতে যাব না ব্যাস এই ফুটু বেশি গাড়িতে যাবে তুমি যে চরকা তেল দে আমি বাসে করে যাব আমার সব বন্ধু বান্ধবরা বাসে করে যাচ্ছে আমি কিছুতেই গাড়ি করে যাব না আচ্ছা তাহলে আমি এখন চিনিদের কি বলবো শুনি কি আর কি আমি কত আশা করেছিলাম আমি বাসে করে যাবো আমার ভালো লাগে না তুমি না শোনো না বলছে আমিও তো বাসেই যাবো দেখো সকালে মিলে কথা বলো না হ্যাঁ আমি যা বলছি তাই হবে তোমরা তোমাদের মেয়ে অত দূর থেকে গাড়ি করে আসছে তো আনন্দ উঠলে উঠছে নাকি দেখো গাড়িতে গেলে আনন্দ কিছু কম হবে না দেখোছি তুমি একটা কাজ করো না তুমি ছোটর সাথে চলে যাও না খবর দেন না আমি যা বলছি তাই হবে তোমরা যাও তোমরা মেয়েদের গাড়িতে যাও ও বড় বৌদি তুমি আর বড়দা যাও না ডাক্তারবাবুর গাড়িতে যাও যাও না এই তোমরা সবাই মজা করতে করতে বাসে যাবে তাই না হ্যাঁ আমরা তো খুব মজা করতে করতে বাসে যাব কিন্তু তোমার সঙ্গে না আবার ওখানে গিয়ে দেখা হবে ড্যাডি ও ড্যাডি বলছিলাম যে আমি কি বাসে যেতে পারি বাসে আরে বাসে যাবে না না তোমার তো অভ্যেস নেই পারবে না তুমি গাড়িতেই যাও ড্যাডি প্লিজ শোন শোন তোমার যদি কোনো অসুবিধে না থাকে তাহলে আমার কোনো আপত্তি নেই তুমি বাসে যেতে পারো একটু অন্যরকমও লাগবে সাজি আমি কিন্তু বাসেই যাবো হ্যাঁ এই তুমি যাবে আমাদের সবকে খুব মজা হবে কিন্তু তোমার ঠিক পাশে সিটে কিন্তু আমি বসবো ডান পাক্কা এই শুভ ধরো তো এটা হ্যাঁ তা তো কি ব্যাপার তুই দাঁড়িয়ে কথা বলছিস হাতে তো সময় নেই সবাইকে লাইন দিয়ে তো দেখে তো তাহলে তো ঠিক তোদের তো হাত কমা তুই আমার সঙ্গে গাদাল গর্ব করছিস দাঁড়িয়ে আছে ওই দিকে ওরাও দাঁড়িয়ে আছে আমার মাথায় কত টেনশন দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও আমার টেনশন করে সব বুঝতে পারছে না গাড়িগুলো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও টেনশন আমার কষ্ট খাবার কষ্টের কথা কেউ বুঝতে পারছে না দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও চিনিরা গাড়ি নিয়ে আসছে তুমি আর চিনি গাড়িতে যাবে দুজন মিলে গল্প করতে করতে বুঝছো না কেন তুমি বাসেই যাবে সাজি
দাঁড়িয়ে আছো কেন? যাও সবাই লাইন দিয়ে উঠে পড়ো বন্ধু বান্ধবদের নিয়ে। হ্যাঁ গুনগুনও তো যাবে আমার সঙ্গে। যাক না। ও গুনগুন, তুমি পারবে তো? কেন পারবো না? তোমরা যদি বাসে যেতে পারো তাহলে আমি কেন পারবো না? আর তোমরা তো আনন্দ করতে করতে পারো, আমি একা। ড্যাডি প্লিজ ড্যাডি, আমি কি হলো? যাই, বললাম তো আমার তো কোনো আপত্তি নেই, যাতে তোমার অসুবিধাটা কোথায়? যাও, তোমার ভালো লাগবে, হইচই করতে করতে মজা করতে করতে চলে যাবে, কোনো অসুবিধা। এই চলো চলো চলো, কিভাবে কথা বলতে হয়? বকবকি করবে না, ও তো খুব ভালোই বলছে, যা বলছে নিজের মন থেকে বলছে। যাও যাও, তুমি যাও যাও। সাজি বলছি ওকে সাবধানে নিয়ে যাও, কেমন? সাবধানে। হ্যাঁ না জামা, তুমি চিন্তা করো না, আমি ওকে আমার পাশের সিটে বসিয়েই নিয়ে যাবো। তুমি নিজেও সাবধানে। চলো 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 পাল্টাই।